ঘু মুলার সাথে এগুলো কি পায়খানা? তোর টুথপেস্টটা কি উনুনের ছাই আছে? উনুনের ছাই? হ্যাঁ, লেলা পুদিন আমার কা কলগেট ছাই পেস্টে আছে। উনুনের ছাইয়ের শক্তি, এটি বহুদিন ধরে দাঁত নামাজের ফলে দাঁতে জমে থাকা ঘু ঘূর্ণিঝড়ের মতো পরিষ্কার করে। মনে রাখিস, এরপর থেকে মুলা খাওয়ার আগে উনুনের ছাই দিয়ে দাঁত মেজে নিবি। এই ভূতনি ফ্রিতে কলগেট দিয়ে কোথায় গেল? কলগেট উনুনের ছাই বলা কলগেট ডাক্তারদের পুরকি দেওয়া এক নম্বর ব্র্যান্ড। মাল খাবি? হ্যাঁ। তোর কাছে টাকা নেই? হ্যাঁ। অনুষ্কা তোকে মাল খাওয়ার টাকা দিচ্ছে না? আরে হ্যাঁ ভাই হ্যাঁ। তাহলে বাংলা মালের একটা লজেন্স খা, এতে আছে জলজিরার গুরু, হাজমোলার গুরু আর দেশি মালের নেশা, আর এটার দামও কম। অনুষ্কার কাছে তোকে টাকা চাইতে হবে না। বাঁচা গেল। পুরসভা থেকে সবার বাড়িতে বিভিন্ন কাজের জন্য আলাদা আলাদা বালতি দেওয়া হচ্ছে, এবার কে কোন কাজ করবি বল? আমি চান করার জল ভরে দেবো। আমি বাসন ধোয়ার জল ভরে দেবো। আর ছোটটা কি করবে? আমি হাগার পরে সবার পেছন ধোয়ার জল ভরে দেবো। দূর বেটা, এটা তোর দ্বারাই হবে না। কেন হবে না? শীতের দিনে এমনিতেই হাগার পরে জল কমই লাগে। আর সেই সঙ্গে হাগার পরে পেছন ধোয়ার জন্য রিন সাপ নিয়ে নাও, তাহলে আর কোনো গন্ধ থাকবে না। এই তোর কাছে কি মাল আছে সত্যি করে বল। কলা 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 ইয়া কলা। হুম, সবাই মিলে চেক করো। হাত উপরে উপরে। এই জ্যাকেট খোল। ও নো, খোল জ্যাকেট, দেখি তোর কোথায় কলা আছে। কোথায় কোথায় রেখেছিস বল? কোথায় রেখেছিস কলা? কোথায় কলা পেলাম না। অফিসার, তোমরা কি কলা খুঁজে পেয়েছো? এখানেও কলা নেই। কলা কোথায় আছে বল? হাত নিচে রাখবো। ঠিক আছে রাখ। থ্যাংক ইউ। কলা এখানে আছে। কলা কলা চাটির ভিতরে আছে, দেখবি? কলাটা বেশ বড়। বড়ও আছে আর মোটাও আছে। খেলা হবে। নেহা। মর্নিং স্যার। আজ প্রথম দিন? হুম। তোমাকে দেখতে খুব হট আর সেক্সি লাগছে। আজকে তোমাকে আমি ওকে স্যার। তুমি কি অটোর ভাড়া দাওনি? স্যার, এটা আমার বাবা। আমার বাবা বাংলা মাল খায়। বাবা, এটা তোমার হবু জামাই। তুমি বাংলা খাও? আরে হ্যাঁ, আমি তো আপনারই অপেক্ষা করছিলাম। কোথায় ছিলেন শ্বশুরমশাই? চলুন আমরা ওই কোনাতে গিয়ে। এই নে গাঁজা, তাজা গাঁজা, একটু গরিবের গাঁজা দেখাও না। এই নে গরিবের গাঁজা, একটু সস্তা। আরে শালি, কত সস্তা নিবি? এটা সবচেয়ে সস্তা, 20 টাকা দুটো গাঁজা। তো আপনারাও নাও তাজা গাঁজা, এটা আমাদের খেতে বিশুদ্ধভাবে তৈরি হয়। এটা আপনারা চায়ের সঙ্গে মিশিয়ে খেতে পারেন। তাজা গাঁজা খেতে মজা, 20 টাকায় দুটো। তো খাও আর মরে যাও। দেখো, আমরা গরিব মানুষ, ফরিং খাই, ঘোড়ায় চড়ে হাঁকতে যাই, অত টাকা নেই আমাদের কাছে দামি টুথপেস্ট কেনার। কলগেটই ঠিক আছে। আমার মনে হয় যারা বিমল খৈনি টৈনি খায় তাদের জন্য কলগেটই ভালো। আমরা পুরো পরিবার ভাতের সঙ্গেই কলগেট খিনি, আমাদের পেট ঝেড়ে হাগু হয়ে যায়। আমি তো সারা তোদেরকে প্রথমেই বলেছিলাম কলগেট ব্যবহার করতে। এই দেখ কত মজবুত। দেখ, গাড়ি চালাতে গিয়ে যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় তুই মরে যাবে, কিন্তু তোর দাঁত মরবে না। আমার মেয়ে অনেক গুল খায়, সেই জন্য আমি ওকে কলগেট দিই। কলগেট সব গুলের দাগ ধুয়ে বের করে দেয়। কলগেট হেভি জিনিস। তোর মায়ের এক নম্বর ভরসাওয়ালা কলগেট নাও আর দাঁত পরিষ্কার করো। কলগেট। আমার আম কোথায়? আম কোথায় আমার? চুষবি? দে না, চল ভাগ সারা। নিজের ভাইকে আমের জন্য শালা বলছিস? শালা নিজের ভাই বলে চুপ করে আছি, কিছু ভাল লাগে না। দেখি ভগবানকে ডাকি। ভগবান, আমি কি পাপ করেছি? গরমকালে আম পাইনি? এই যে মজা জুস, এটা খেলেই টপকে যাবি, এটা খেলেই তোর আমশা শুরু হয়ে যাবে, আমশা হয়ে হয়ে মরে যাবি। ও নো। ভাই দে না, মজা খাবি? হ্যাঁ দে না দে না। চাকারিয়া শালা, খেলেই আমশা, এটা মজা না, এটা সাজা। তোর আবার করোনা হয়ে গেল কিরে? তোমাকে আমি কতবার বলেছি একে মাস্ক আর স্যানিটাইজার কিনে দিতে, আমার কথাই শুনোনি তুমি। যা, কালকে তো এক বালতি স্যানিটাইজার কিনে আনলাম, আবার স্যানিটাইজার দিয়ে ছুঁচে নিয়েছিস। দেখি তোর হাত, হাতও ধুইনি মুখও ধোয়া হয়নি। তোদেরকে না এইসব দামি জিনিস দিলে হবে না। এই নে 10টা করা লাইফ বয়, এটা ইউজ করবি, করোনা এতে মরলো তো ভালো, নাহলে তোরা মরে যাবি, আমি নতুন বিয়ে করবো। তো লাইফ বয় লাগাও, পুরাতন বউ ভাগাও।